আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি দুটি গরু পালন করেছি, গাভী একটি আর একটি এরে বাছুর। অর্থাৎ এরে বাছুরটা এই গাভীরই, অর্থাৎ আমার এই গাভীর নাম রেখেছি টিয়া। এই যে টিয়া, দেখিস না, দেখি দেখি দেখি, হ্যাঁ টাকা, এই যে এই তোমাকে দেখছি, হ্যাঁ যে টিয়া, হ্যাঁ এই যে নাম রেখেছি টিয়া। ইনি 8 মাসের প্রেগনেন্ট, 2 মাস পরেই ইনি বাচ্চা দেবে। দেখা যাক কী বাচ্চা দেয়, আশা রাখছি মেয়েবাবু হলে ভালো হয়, গত বছর ছেলেবাবু হয়েছিল যেহেতু। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টিয়ামণি এই যে খুব সুন্দর স্বাস্থ্য আছে, কারণ প্রচুর পরিমাণে ঘাস খায়, পানীয় পরিমাণ মতো খাওয়ানো হয়, খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন টিয়ামণির জন্য। 2 মাস পরে বাচ্চা প্রসব করবে, বাবু হবে, এনার শরীর সুস্থ যেন থাকে, আল্লাহর রহমতে ভালোভাবে যেন বাচ্চা প্রসব করতে পারে। আর এনাদি টিয়ামণেরই বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন গত বছর জন্ম নিয়েছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে। বাচ্চা নাম রেখেছি, দেখি সোনা বাচ্চা, সোনা এই যে ভাই না, এই যে ওখান না, দেখি গলা চলবে, দিই যাও, হ্যাঁ গড, এই যে ভাই না গলা চলবে, আচ্ছা এই যে ঠিক ঠিক হয় নাকি, হয় নাকি, হয় নাকি, দাঁড়াও দাঁড়াও, এই খুব সুন্দর হয়েছে। আশা রাখছি 2 বছর যদি আমি একে পালন করি তবে বিশাল গরু হবে। দেখতে পাচ্ছেন 1 বছর পূর্ণ হয়েছে সবে মাত্র, তাই ইনার ধর পা কত সুন্দর লম্বা হয়েছে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এনার নাম আমি রেখেছি বাদশাহ, বাদশাহ সোনা, এই যে ঠিক আছে, কি হয়েছে সোনা, কেটে লাগছে, আসো এই চুল করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই যে, এই যে তোমাকে চুল করে দিচ্ছি, এই যে। তবে আমার বাচ্চাটা খুব স্বাধীন, খুব স্বাধীন, শুধু আদর নিতে চায় বাচ্চা। এই যে, এই যে আমার পায়ের সাথে মাথা দিয়ে মানে কী করতে চায়, হ্যাঁ দেবো 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 দেবো, আদর নিতে চাচ্ছে, শুধু আদর নিতে চাচ্ছে, এই যে আদর বাচ্চা হয়েছে, এই যে কী হয়েছে সোনা, হ্যাঁ মাসি লাগতেছে, মাসি মাসি তারা দেবার নামে মাসি। এই যে দেখুন প্রিয় সুদী, অনুমান করেন তো এখন যদি আমার এই বাচ্চাকে বিক্রি করা যায় তাহলে কত টাকা হতে পারে। বিক্রি করব না, একটা অনুমান আইডিয়া দেখুন। আর আমার টিয়ামণিকে যদি বিক্রি করা যায় এখন কী দাম হবে, আমি আগেই বলেছি এবং আরও আবার বলছি, টিয়ামণি 8 মাসের প্রেগনেন্ট, টিয়ামণির জন্য দোয়া করবেন, টিয়ামণি যেন আল্লাহ রহমতে সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা প্রসব করতে পারে। আর আপনারা দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন টিয়ামণির একটি মেয়ে বাবু দেন। গত বছর হয়েছিল ছেলে বাবু, এই যে বাচ্চা, এই বছরের জন্য টিয়ামণির একটি মেয়ে বাবু আল্লাহ তাআলা দেন। প্রিয় সুদী, আপনাদের কাছে আমার এই বাচ্চা বাবুটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখন যদি বিক্রি করা যায় তাহলে কী দামে বিক্রি করা যাবে অবশ্যই কমেন্ট করবেন। টিয়া এই যে টিয়া, ঠিক আছে না, টিয়া চিত কপালে, এই যে কপালের মধ্যে সাদা আছে চিত কপালে, অবশ্য বাচ্চা চিত কপালে হয় নাই, বাচ্চা মা চিত কপালে হলে বাচ্চা চিত কপালে হয় নাই, এই যে এই যে না দিচ্ছি, এই যে হ্যাঁ আই, এ খালি আদর নিতে চায়। বর্তমান যুগে যদি কেউ সফল হতে চায় তাহলে আমি মনে করি গরু পালন করা উত্তম, কারণ একমাত্র গরু পালন করলেই ভালোভাবে সঠিকভাবে উন্নয়ন করা সম্ভব। কারণ ধরুন আমার এই বাচ্চা বাবুটা গত বছর জন্ম নিয়েছে, এখন যদি বিক্রি করা যায় তাও অনেক টাকা, এখন বিক্রি করবো না, 2 বছর পরে গায়ে বড় হবে তখন বিক্রি করবো, তো অনেক টাকা একসঙ্গে হবে, সেই টাকা দিয়ে অন্য একটি খাদে কাজ করা যাবে বা আগানো যাবে। তাই আমি মনে করি গরু পালনে বিকল্প নাই বাংলাদেশে বর্তমান যুগে। আমি পরামর্শ দিই যে আপনারা যদি কোনো ব্যবসা করতে চান তাহলে গরু পালন করুন, তাহলে ভবিষ্যতে ভালোভাবে আগাতে পারবেন।
প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আমি সিয়াম রেজা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।